আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ভিডিও আপনি কিভাবে আপনি অনেকে হয়তো টেলিগ্রাম মেম্বার অ্যাড করছেন টেলিগ্রাম, আজকে দেখাবো আপনি কিভাবে টার্গো টেলি অ্যাপ দিয়ে যে কোনো গ্রুপে তিনভাবে আপনি মেম্বার অ্যাড করতে পারবেন, এবং তিনভাবে মেম্বার অ্যাড করলে অনেক মেম্বার অ্যাড হয়ে যাবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা বাড়িয়ে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। তো যারা এই টেলিগ্রাম ট্রেনার হিসেবে জানেন না, তারা দেখবেন আমার অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমি যেহেতু মেম্বার দিয়ে দেখাবো, সেটা আর আপনার টার্গো টেলি যেহেতু দেখাবো, আপনার প্লে স্টোর ডাউনলোড করে নেবেন। তো আমি এটা ঢুকলাম, দেখেন তো আমি অ্যাপের মধ্যে গেলাম, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন অনেক অ্যাপ আছে, দেখতে পাচ্ছেন। তো আমি শুধু এই অ্যাকাউন্টটাই ঢুকলাম। এবার আমি আপনাদের দেখাবো কীভাবে মেম্বার অ্যাড করতে হয়। সাধারণত আমি এই একটা গ্রুপে মেম্বার অ্যাড করবো, এখানে ক্লিক করলাম। তো এখানে নিচে চলে যান, তো দেখুন অ্যাড মেম্বার, এখানে আপনি তিনভাবে মেম্বার অ্যাড করতে পারবেন। প্রথমত বলে আমি তিনভাবে দেখাই দেবো এখানে অ্যাড অ্যাড মেম্বার। তো অ্যাড মেম্বার পাবেন কোথায়? আমি এখানে ক্লিক করলাম, তো ক্লিক করে আমি মনে করেন এখানে ক্লিক করি, যে কোনো গ্রুপে যান, এখানে ক্লিক করেন, ক্লিক করে উপরে থ্রি ডট ক্লিক করবেন, থ্রি ডট ওখানে ক্লিক করেন, ওখানে অ্যাড টু কানেক্ট, অ্যাড টু কানেক্ট হলে সে আপনার কানেক্ট হয়ে যাবে এবং যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবেন। অ্যাড টু কানেক্ট ডন, কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এবার দেখেন এখানে ক্লিক করেন, ফটো প্রে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার, অ্যাড মেম্বারে ক্লিক করেন, এখান থেকে আপনি বেছে নেন যে কারা কারা আছে আর কি। তো দেখেন একটু খেয়াল করবেন সেখানে এই যে মে 30/8/2023, মানে সে কিন্তু মে মাস 30 তারিখে সেখানে লাইনে চলে গেছে, মানে আগস্ট 21। দেখেন যে লাস্ট সেন্ট 8:25, মানে সে 8:25 চলে গেছে। সবসময় আপনাদের একটাই রিকোয়েস্ট করবো, সবসময় দেখবেন যে কোনটা লাইনে থাকছে আর কোনটা কি। আর একটা কথা বলে রাখি, টিক মার্ক দেখছেন, টিক মার্ক মানে সে আপনার এই গ্রুপে জয়েন আছে, আর যারা টিক মার্ক নেই তারা ভাববেন এই গ্রুপে তারা জয়েন নেই আর কি। তো আমি অ্যাড করবো যারা লাইনে ছিল, তাদেরকে আমি শুধু অ্যাড করবো। যেমন লাইনে ছিল মানে যেমন দেখেন রাশেদুল ইসলাম লাইনে ছিল, এখানে আমি অ্যাড করবো। তো এইভাবে মনে করেন বেছে নেন আপনার যে কয়টা আছে, আপনি বেছে নেবেন, মানে আপনি চাইলে যেমন বেছে নিতে পারেন, সমস্যা নেই। আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সবসময় একটু ভালো ভালো দেখে অ্যাড করে নেবেন, মানে ও কারণে যে আপনি যদি এদের মানে এদের যদি অ্যাড করেন তো লাভ নেই, অনেক আগে লাইন থেকে চলে গেছে, দেখেন 11 মেয়েছে একটি বড় অনেক আগে থেকে চলে গেছে। তাই রিকোয়েস্ট করবো যে যারা লাইনে থাকবে তাদের অ্যাড করেন, যদি আপনি যে কাজে করেন না কেন উপকার হতে পারবেন, আর যারা লাইনে থাকে না তাদের তো নিয়ে তো কোনো, দেখেন এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে অ্যাড কন্ট্যাক্ট করলাম, সে কিন্তু এখানে চলে আসছে, কিন্তু আগেও কাউকে অ্যাড কন্ট্যাক্ট করে রাখেন তারা কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা এলে এইভাবেই করে নেবেন, কন্ট্যাক্ট করে নেবেন, আপনি যেগুলো লাগে সেগুলো কন্ট্যাক্ট করে নেন। আপনি চাইলে সব অ্যাড করেন, প্রবলেম নাই কোনো। আমি রিকোয়েস্ট করবো ভালো ভালো দেখি, মানে কন্ট্যাক্ট করবো, আমি ভালো ভালোগুলো দেখছি আর দেখে কিনা আমি টিক মার্ক করে এসেছি। দেখেন এগুলো আমার আগে কন্ট্যাক্ট করা ছিল অনেকগুলো, সেজন্য আর কি। তো দেখেন আমার এগুলো কিন্তু আমি আর দেবো না, আমি যে কটি করছি আর করলাম। তো এখানে আপনার হয়ে গেলে টিক মার্ক, দেখেন টিক মার্ক দেখতে পাচ্ছেন, আমি টিক মার্কে ক্লিক করলাম, ওকে অ্যাড, দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যাকাউন্টটা, দেখেন এই যে কিন্তু মেম্বার বাড়ছে। তো এবার দেখো অন্যভাবে অ্যাড করতে হবে, আপনি এখানে ক্লিক করবেন, নিচে ক্লিক করবেন, এখন এই আপনি যাকে অ্যাড করতে চান সেই ফটো পরে ক্লিক করুন, ফটো পরে ক্লিক করলাম, উপরে থ্রি ডট দেখছেন, থ্রি ডটে ক্লিক করেন, অ্যাড টু গ্রুপ অর চ্যানেল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন। আপনি যেই গ্রুপে অ্যাড করতে চান, আমি যেহেতু লুডু ক্লাবে এই গ্রুপে অ্যাড করবো, তো আমি এটাকে ক্লিক করে দেখেন এখানে ওকে দিয়ে দিতে হবে, ওকে দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে সেও চলে গেছে আমার গ্রুপে, সরি পুরোপুরি ব্যাড হয়ে গেছে। তো আপনার তাহলে এইভাবে কন্ট্যাক্ট করে নেবেন, দেখেন এখানে কিন্তু জয়েন হয়ে গেছে অলরেডি। তো আপনার তাহলে এইভাবে অ্যাড করবেন, এবং আরেকটা অ্যাকাউন্টে দেখাইছে সেম টু সেম, যার নাম আহমদ, এটা দেখাইছি, তাই আমি ক্লিক করলাম, অলরেডি গ্রুপে নিচে চলে যায়।
তো দেখতে পাচ্ছেন এখানে 3895 মেম্বার আমার গ্রুপে বর্তমানে, মানে এই গ্রুপে আর কি। এখানে মেম্বার অ্যাড করবো, অ্যাড মেম্বার দেখেন আমি এমনি এমনি দেখাইছি আর কি। এখানে আপনি একটু বেশি নেবেন, কারণ ওয়াকারনে মনে করেন মানে যারা লাইনে থাকে তাদের অ্যাড করে তো লাভ নেই আর কি, যারা লাইনে থাকে তাদেরকে অ্যাড করে নেবেন, তাদের সুবিধা পাবেন তখন আর কি। তো আমি সবাইকে দেখাইছি, দাঁড়ান আমি সবাইকে অ্যাড করে দেখাই, কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন না আর কি। এই কদিন কন্ট্যাক্ট করুন, প্লেস আইকন, প্লেস আইকন দেখেন, ওকে সরি দিয়ে দেখেন নোটিশ চলে আসছে, ওকে দিয়ে দেন, দেখেন ওকে দিয়ে দিলাম, দেখেন ছিল কোন পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু এই পর্যন্ত ছিল, এবং দেখেন এই যে এগুলো কিন্তু অ্যাড হলো, দেখেন PMU অ্যাড, দেখেন নামগুলো সব বলতেছে, এবং কি এখানে আপনি মেম্বার বেড়ে দেখতে পাচ্ছেন, এবং দেখেন এর উপর এরকম দেখাইলো দেখতে পাচ্ছেন। তো এটা একভাবে হলে আমি আরেকভাবে দেখাই দিই, প্রসার এখানে ক্লিক করে নিচে চলে যায়, আপনি যেখান থেকে মনে চায় সেখানটা অ্যাড করবেন, অ্যাড টু কন্ট্যাক্ট, অ্যাড টু অল গ্রুপ পার্সন, ওকে দেখেন এভাবে আপনি অ্যাড করে নিতে পারবেন। দেখেন 00U অ্যাড, মানে যেটাকে অ্যাড করলাম সেখানে দেখেন অ্যাড হলো। তো এইভাবে আপনি অ্যাড করবেন, এই যতগুলো পারবেন ততগুলো অ্যাড। আরেকটা সিস্টেম আছে, সেখানে ক্লিক করেন, অনলাইন চলে যান, তো ফটো ক্লিক করেন, থ্রি ডট সার্চ, এবার সার্চে ক্লিক করে এখানে মজা, কারণ আপনি এখানে বেছে নেবেন কেমন মারের দরকার, আপনি এখানে সেভে ধরবেন, সেভে ধরলে সেখানে সিলেক্ট হয়ে যাবে। এখন সিলেক্ট হওয়ার পর এখন করে টিক মার্ক করে নেবেন, টিক মার্ক করে নিয়ে আপনার কতটা টিক মার্ক হলো আর কি এখানে কিন্তু দেখাই দেবে, দেখতে পাচ্ছেন এখানে 19 হওয়ার পর এখানে, সরি এখানে টিপ লাইক গুলিয়ে গেছে, এখানে আইকন এবং এখানে প্লাস আইকন, আপনি এই যে প্লাস এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে আপনি কোন মানে কোন গ্রুপে অ্যাড করতে চান মানুষগুলো সেই গ্রুপ সিলেক্ট করবেন। আমি যদি এটা সিলেক্ট করি এটা ক্লিক করে ওকে দিয়ে দিলাম, দেখেন আবার এখানে আমার কিন্তু মেম্বার অ্যাড হয়ে গেছে, ওরকম নোটিশও চলে আসছে দেখেন, আর এখন ব্যাক বাটন দিয়ে ক্লিক করে চলে যাই। তো দেখেন আমার কিন্তু অ্যাড হয়ে গেছে আরও 9টা, দেখেন এখন কিন্তু এই 9টা আবার অ্যাড হলো। আমি দেখাইছি প্রথমে কি অ্যাড করলাম, এই যে এই হলো, এবং দেখেন এখানে আমার কিন্তু মেম্বার বেড়ে গেছে অলরেডি, এগুলো অ্যাড হলো। ওহার পর আমি কিন্তু একটা অ্যাড করলাম এটা, তারপর মনে করেন আবার এইগুলো অ্যাড করলো, এই টাকায় দেখেন আমার কিন্তু গ্রুপে অলরেডি মেম্বার বেড়ে গেছে। তো আপনারা আসলে এইভাবে আনলিমিটেড তিনভাবে মেম্বার অ্যাড করতে পারেন, তার শুধু টার্বোটেল দিয়ে। আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে, ভালো থাকবেন সবাই।